উই আর দি স্টুডেন্ট অফ ডিএসএমএস আমরা একটি গ্রুপ সেই গ্রুপে সচরাচর আমরা শুক্রবারে ক্লাস নিয়ে থাকি আর যারা ডাক্তার এবং চিকিৎসা করেন এবং হোমিওপ্যাথিক নিয়ে ভাবেন তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই আলোচনা অর্থাৎ পঞ্চাশ শত পদ্ধতির ওষুধ সংগ্রহ এবং খাটি ওষুধ আর পরীক্ষাকরণ পরীক্ষা নিয়ে ভাবনা দেখুন এলোপ্যাথিকের সকল ওষুধ পরীক্ষাগারে পরীক্ষা করে বলতে পারে ওষুধটি খাটি কি খাঁটি নয় কিন্তু আমরা আমরা যারা আমরা যারা হোমিওপ্যাথিক ডাক্তারি করি আমাদের ওষুধ নিশ্চয়তা নাই ওষুধটা খাটি কি খাঁটি নয় এবং ওষুধটার তৈরীকরণের কোনো নিয়মকানুন অনেক সময় থাকে না নানা কারণে নানা সমস্যা আমাদের আছে এগুলি আমাদের পর্যবেক্ষণ করে নিজের গুণ দিয়েই বোঝা উচিত তা না হলে খাটি ওষুধ পাওয়া কষ্ট তাইলে প্রশ্ন আসছে যে স্যার আপনি খাটি ওষুধ বলতেছেন আমরা কি করি বুঝবো দেখো ওষুধ তৈরিকরণের পদ্ধতি একদম আলাদা অর্থাৎ পঞ্চাশতম পদ্ধতির সঙ্গে শততম এবং দশমিক যাই হোক তাইলে এই পদ্ধতিগত তৈরি করে আমরা যখন ওষুধটা প্রয়োগ করতে যাব তাহলে আমরা কি করে বুঝবো যে ওষুধটা খাঁটি কি খাঁটি ন আজকে আমার সেই প্রসঙ্গে আলোচনা অর্থাৎ ওষুধ কিভাবে তৈরি করলে ওষুধের ক্রিয়া কার্যকলাপ এবং এবং সুস্থতার হার এবং সময় সব কিছু তোমাকে বলে দেবে যে ওষুধটা সঠিক কিনা সেই আলোচনাই আজকে করার আমার উদ্দেশ্য তাই আমি একটু শুরু করতে যাচ্ছি যে ধীর গতিতে তোমরা ওষুধ খাটি সংগ্রহ করার চেষ্টা করো এবং যে ওষুধটা তুমি টেস্ট করে বুঝবে সেটা আগামী দিনে সংগ্রহ করে নিজের ওষুধ নিজে তৈরি করবে এবং নিজে প্রয়োগ করার চেষ্টা করবে কারণ কারুর উপরে বিশ্বাস করে প্রয়োগ করতে গেলেই অনেক সময় রোগীর চিকিৎসা কঠিন হয় এবং ডাক্তার হওয়াও অনেক সময় কঠিন হয়ে পড়ে সেই সুবাদেই আমার এই আলোচনা সেই সুবাদেই আমার পঞ্চাশতম পদ্ধতির প্রয়োগের এবং তৈরিকরণ। পর্যবেক্ষণ এগুলি তোমাকে প্রথম বর্ষ থেকে শিখেতেছি কি কারণে আমরা যেন চার বছর পরে বেরিয়ে সকল রকমের প্রস্তুতি নিয়ে করতে পারি দেখো এলোপ্যাথিক চিকিৎসার সুবিধা আছে ডাক্তার থেকে প্রেসক্রিপশন করে দিল ওষুধ বাজার থেকে কিনি খালো না হলে কোনো রকমের অ্যাকশন রিয়েকশান প্রতিক্রিয়া হলে প্রশাসন দেখবে আমাদের তো দেখার কেউ নাই আমাদের তৈরিকরণের পার্থক্যের উপরে নির্ভর করবে ওষুধ ওষুধ কত তাড়াতাড়ি ভালো করে অর্থাৎ খাটি ওষুধ কিভাবে ভালো করে সেই দর্শন যদি তুমি প্রথম থেকে করতে পারো অর্থাৎ এই দুই তিন বছরের মধ্যে তুমি যদি তুমি যদি ঠিক করতে পারো ওষুধের খাটিয়ে নিয়ে তাহলে দেখবা ওষুধ নিয়ে আর তোমার কোনো অসুবিধা হবে না সেই কারণেই আমি এই পঞ্চাশ পদ্ধতির বাক্সগুলো তুলে দিচ্ছি খাটি ওষুধের প্রক্রিয়া থেকে তৈরি করে আনা ওষুধগুলো তাহলে স্যার এত কথা বলতেছেন কেন বলতেছি যে ক্রিয়া এবং কার্যকলাপ এবং অবজারভেশন করে পর্যবেক্ষণ করা তৈরি করা অথবা খাটি ওষুধ কিভাবে আমরা পরীক্ষা করব তাহলে চলে আসি আমাদের লক্ষ্য একটাই খাটি ওষুধ দিয়ে ডাক্তারি শিখিয়ে দক্ষ ডাক্তার তৈরি করা তাহলে আসি ওষুধ আমি সংগ্রহ করলাম বাজারে আমি একটু আলোচনা করি বাজারে নানা রকমের ওষুধ পাওয়া যায় নানা জনের নানাভাবে সৃষ্টি করে কিন্তু অরিজিনাল যদি থাকে দেখো একটা কথা একের পিঠে তুমি শূন্য দিলেই তোমার সংখ্যা বাড়বে কিন্তু এক যদি না থাকে তাহলে তুমি শূন্য থেকে শূন্য তৈরি করলে কোনো লাভ হবে না অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি বোঝার চেষ্টা করবে অর্থাৎ ওষুধটা যদি খাঁটি না হয় তাহলে আমি যতই তৈরি করি না কেন আমি আমি যতই তৈরি না কেন সে শূন্য মার্কে পাবে সুতরাং খাঁটি ওষুধ তৈরি করার ব্যাপারে তোমাদেরকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এবং নিজে নিজের ওষুধ পরীক্ষা করে দেখবে তাইলেই বুঝতে পারবে পঞ্চাশ সত্তর পদ্ধতির সঙ্গে শততমের পার্থক্যটা কি এবং ক্রিয়া কার্যকলাপ কি এবং আমি কিভাবে টেস্ট করব। টেস্ট করার পদ্ধতি কী অর্থাৎ ওষুধটা যে খাটি কিনলাম সেটা আমরা কিভাবে চিনব সেজন্য জন্য প্রথম থেকে তোমাদেরকে একটু দক্ষতা অর্জন করতে হবে সেই কারণে প্রথম বর্ষ থেকে ওষুধ দিয়ে আমি শুরু করতে চাচ্ছি অর্থাৎ এই দুই তিন বছরে তোমরা ওষুধ প্রয়োগ করে বুঝবে কিভাবে কখন কোন মাত্রা কখন দেব কিভাবে দেব এগুলি পর্যবেক্ষণ ছাড়া নিজের নিজের অভিজ্ঞতা ছাড়া কখনো কারো অভিজ্ঞতা দিয়ে তুমি সঞ্চ করে ডাক্তারি করতে পারবে না বড় বিরা বিশাল জটিল হোমিওপ্যাথি যতজনে যত আমি সহজভাবে বলি না কেন সহজভাবে বলি না কেন অনেক জটিল এবং অনেক পড়ালেখা অনেক অবজারভেশন প্রয়োজন হয় তাই সেই সুবাদে চলে আসি এই পঞ্চাশ পদ্ধতির খাঁটি ওষুধ পাওয়ার উপায় কী এবং আমি কিভাবে পরীক্ষা করব। দেখো এই দেশে প্রাচীনতম প্রতিষ্ঠান কসমোপলিটন আচ্ছা যেই এই কসমোপলিটন তৈরি হয়েছে আজকে থেকে প্রায় পঞ্চাশ ষাট বা সত্তর বছর আগে সেখান থেকেই নানা রকমের ওষুধ তৈরি করে পর্যবেক্ষণ করে তারা রিচার্জ করে তাদের অভিজ্ঞতা দিয়ে তারা ধীরে ধীরে ওষুধগুলো নিজেরা খুব কঠিন পরিশ্রম করে সংগ্রহ করে ওষুধগুলো তৈরি করেছে আমরা কি সেই ওষুধকে রক্ষা করতে পেরেছি আমার দৃষ্টিতে আমার মনে হয় না নানা কারণে নানা সমস্যায় আমরা গতানুগতিক অর্থাৎ এই একশো এই সত্তর আশি বছরে পরিবর্তন পক্ষে অনেক পরিবর্তন হয়ে গেছে তাহলে চলে আসি আর একটা ওষুধের নাম হচ্ছে কর হোমিওপ্যাথিক ফার্মেসি তারপরে বাংলাদেশে এখন এখন অত তিরিশ চল্লিশ পঞ্চাশটা আছে কিন্তু ওষুধ কি কিভাবে তৈরি করে খাঁটি ওষুধের পঞ্চাশের মধ্যে তৈরি জটিল এবং এই জটিল প্রক্রিয়ায় এসে যখন আমি এম ওয়ান বা এম টু আমার খাঁটি হবে বুঝতে পারবো সেই ওষুধটাকেই তোমাদেরকে প্রিজার্ভ করার জন্য বলছি আমি ওষুধ সব শিখিয়ে যাব। এক ফোঁটা থেকে কিভাবে ওষুধ তৈরি করে সেটাও শিখাবো তাহলে চলে আসি আমাদের লক্ষ্য অর্থাৎ আমরা কিভাবে টেস্ট করব অর্থাৎ টেস্ট করলে আমরা কিভাবে বুঝবো দেখো আমি এগুলো যারা হয়তো তৈরিকরণের তৈরিকরণের পড়ালেখা করবে তাদের উদ্দেশ্য তো বলছি সবার পক্ষে হয়তো সম্ভব হবে না তারপরও আমরা আমরা নিজেরা পরীক্ষা করে দেখব কিভাবে ওষুধ কাজ করে দেখো ওষুধ যদি তুমি যদি ওষুধ অনেক সময় সিক্স সেক্স থেকে ওষুধ ওষুধ তৈরি করে সেই সিক্স এক্সের ওষুধ আর পঞ্চাশ শতমি থেকে তৈরি করার পদ্ধতিগত ওষুধ পার্থক্য হয় প্রয়োগ করলেই তুমি বুঝতে পারবা আমি সেই প্রয়োগের ব্যাখ্যা শিখিয়ে তোমাদেরকে বলতে চাচ্ছি কিভাবে আমরা প্রয়োগ করব তাইলে ওষুধটা আমি কিনলাম আনলাম ওষুধ অনেকেই ওষুধ দিবে এবং তোমরা কিনবে এবং প্রয়োগ করবে দেখবে আবার প্রয়োগের ভিতরেও পার্থক্যটা নির্বাচন করার জন্য আমার এই আজকে আলোচনা অর্থাৎ পঞ্চাশতম পদ্ধতি যদি ওষুধটা খাটি হয় কীভাবে আমি বুঝবো আচ্ছা চলে আসি তাহলে খাটি ওষুধ পরীক্ষাকরণের আমরা দেখো তরুণ রোগে আমরা যদি নাক্স অ্যামোয়ান ব্যবহার করি অথবা অ্যাকোনাইট বলো ব্লেডোনা বলো যে কোনো ওষুধেই আমি যদি তরুণ রোগে তোমার লক্ষণ মাফিক অর্থাৎ যারা লক্ষণ ভিত্তিক ওষুধ চিকিৎসা করবে তাদের উদ্দেশ্যে বলছি লক্ষণ মাফিক চার পাঁচটা লক্ষণ মিলে তুমি ওষুধটা প্রয়োগ করেছ অর্থাৎ অ্যামোয়ান তৈরি করে সকাল বিকাল অথবা আধা ঘন্টা বা পনেরো মিনিট পর পর তুমি ওষুধ প্রয়োগ করেছ দুই তিন দাগে অর্থাৎ এক বোতলের অ্যামোয়ানের আট ভাগের এক ভাগ তিন চার দাগ খাইলেই যদি ওষুধে কাজ না করে তুমি বুঝে নেবে ওষুধ খাটি নয় দেখো কত সহজ অর্থাৎ তিন চার তিন চার দাগ তরুণ রোগে তিন চার দাগ প্রয়োগ করার সঙ্গে কোনো রকমের প্রতিক্রিয়া যদি না হয় এবং প্রতিক্রিয়া যদি অনেক সময় বেসামাল হয় বেশি হয় অথবা কম হয় এবং প্রতিক্রিয়া না বুঝে তাহলে বুঝবে যে এই ওষুধ খাটি না বলে স্যার আমি তো প্রতিক্রিয়াই বুঝি না সেটা হলো অন্য কথা এই জন্য তোমাদেরকে তৈরি করছি প্রতিক্রিয়া ওষুধের কার্যকলাপ ওষুধের প্রয়োগ এগুলো এখন থেকে যদি শিখো তাহলে তুমি বুঝতে পারবে কোন ওষুধটা খাটি কোন ওষুধটা খাঁটি না তাহলে আমি কি বলছি আমি বলছি তরুণ রোগ তোমরা যারা তরুণ রোগের চিকিৎসা করতে যাচ্ছ বা চাচ্ছ আমরা চিররোগ থেকে দূরে থাকার চেষ্টা করব। তাদের উদ্দেশ্যে আমি বলছি কি প্রশ্ন আমি ওয়ান বা এম টু তৈরি করে যদি তরুণ রোগে প্রয়োগ করি এক দুই তিন অর্থাৎ তিন দাগে ওষুধেই যদি কোনো রকমের পরিবর্তন পরিবর্তন অথবা কার্যকলাপ আমি যদি না দেখি বা না বুঝি অথবা লক্ষণ না আসে বুঝেই নেবে ওষুধটা খাটি নয় আচ্ছা ওষুধ খাটি হলে তো চলবে না কারণ ওষুধ যদি সে সিক্স সেক্স থেকেও তৈরি করে সেটাও কাজ হবে আবার পঞ্চাশতম যদি তৈরি করলে সেখান থেকেও কাজ হবে তাহলে আমি কী করি বুঝবো যেমন ধরো আমাদের হ্যাপকো কোম্পানি তৈরি করে অথবা আরও অনেকেই তৈরি করে অথবা কেউ অ্যামোয়ান নিয়ে শুরু করছে তৈরি করে অরিজিনাল অ্যামোয়ানটা সঠিক কি না সেটা তো আমাদের জানা নাই। কিন্তু আমরা কার্যক্ষেত্রে তার পার্থক্য পর্যবেক্ষণ করার জন্যই আমার এই উদ্দেশ্য এবং লক্ষ্য নিজাতে ওষুধ তৈরি করা নিজে ওষুধ দেওয়া এবং নিজে দেওয়া সেটাও আমি কারণটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে চলে আসি কি বুঝলাম যে পার্থক্য স্যার পার্থক্য কীভাবে বুঝবো সেই ওষুধটা কি সে সে অরিজিনালি শতম পদ্ধতির মতো তৈরি করেছে না আমাদের শততম পদ্ধতির সিক্স সেক্স থেকে সেই ওষুধটা তৈরি করে সে অত বানিয়ে তোমাদেরকে দিল কিন্তু ওই কার্যেতে তুমি বুঝতে পারবে একটু যদি তুমি লক্ষ্য করো কীরকম বললাম দেখো কার্যকলাপ কিন্তু কুইক করবে না তাড়াতাড়ি করবে না অর্থাৎ তরুণ রোগের সুবিধাটা কি পাঁচ মিনিটে দশ মিনিটে অথবা আমি পনেরো সেকেন্ডে কাজ পেতে দেখেছি অর্থাৎ তরুণ রোগে যদি চিকিৎসা হয় তুমি যদি বুঝতে পারো যে ওষুধ পাস যে ওষুধ দশ সেকেন্ডে কাজ করে তখন তুমি বুঝতে পারবে পর্যবেক্ষণ কী জিনিস অর্থাৎ কাজের হচ্ছে চমৎকার এই জন্যেই বলছি যে নিজের ওষুধ নিজে বানিয়ে নিজে প্রয়োগ করার চেষ্টা করবে বলে স্যার আপনি বানায় আপনি বেচছেন কেন আরে আমি বিক্রি করতেছি তোমাদেরকে আগামী পঞ্চাশ বছরের জন্য তৈরি করতেছি এক দুই বছর না তোমাদের ওষুধগুলো খাটিয়ে যদি লক্ষ্য করে তুমি রিজার্ভ করতে পারো তাহলে আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের আমরা পঞ্চাশজন পদ্ধতির এবং কঠিন কঠিন রোগের চিকিৎসা করার জন্য আমার এই চেষ্টা আমার চেষ্টা ব্যবসা করার উদ্দেশ্য নয় কারণ একজন হোমিওপ্যাথিক ডাক্তার তৈরি হতে নানা রকমের সমস্যার মধ্যে পড়ে তার ডাক্তারি শিখতে হয় ওষুধ তৈরিকরণ করণ পর্যবেক্ষণ নিজের ওষুধ নিজে বানিয়ে ওষুধ দেওয়া চলে আসি তাহলে তাহলে আমরা বুঝলাম খাটি ওষুধ আমরা টেস্ট করতে পারবো তাহলে আমি কি কথা বলছি যেমন দেখো অনেকের হত প্রচুর রুগী দেখেন সেই কারণে তাদের ওষুধ ওষুধত নিজেরা তৈরি করতে পারেন না যদি নিজেরা তৈরি করতে পারো সবচেয়ে ভালো আর না তৈরি করতে পারলে কী ঘটনা একটা উদাহরণ দিয়ে আমি বলছি ডাক্তার বীরেন কুমার কলের চেম্বারে উনি একদিন দুঃখ করে বলছিলেন যে আমি কিভাবে ডাক্তারি করব আমার রেজিস্ট্রেন্টেরা যদি ওষুধটার এক কণা যদি না দেয় অথবা সেই ওষুধটা না দেয় তাহলে তো আমার ওষুধের কাজ করবে না অর্থাৎ উনি দুঃখ করে বলছিলেন আমি একটা রোগীকে ওষুধ দিলাম পরের দিন এসে বলল যে কোনো কাজ হয়নি তখন আমি তাকে বললাম তুমি যে ওষুধটা আমি কালকে লিখে দিয়েছি সেই ওষুধটা নিয়ে আসো তখন সে আনতে পারলো না তার মানে সে ওষুধ না দিয়ে ফলস দিয়ে দিল সে মনে করেছে হোমিওপ্যাথিক ওষুধ এভাবে দিলে তো কোনো অসুবিধা নাই ঠিক আছে দিয়ে দিই কাজ বোধহয় এমনিই হয় কিন্তু দেখা গেল পরের দিন সেই সেই ফাইলটা যে ওষুধটার কথা বলছিল সেই ফাইলটা সে আনতে পারে নাই না আনি তখন সে তাকে সে মেরেছিল আমি একটা দুঃখের কথা বলতেছি এই যে কণা একটা যদি না পড়ে তুমি কী করি বুঝবে যে ওষুধের কাজ হলো কি হলো না রুগীকে দিলে কি দিলে না তাহলে এই কারণেই বলছি নিজের ওষুধ নিজে করলে নিজের স্বচক্ষে দেখলে নিজের দৃঢ়তা বাড়বে এবং নিজে বুঝতে পারবে যে না আমি ওষুধ দিয়েছি কেন কাজ কর কারণ হয়তো উনি বিশাল ডাক্তারগতিকে বুঝতে পেরেছেন যে ওষুধ সেখানে দেওয়া হয়নি দেওয়া হলে আমার এই ওষুধের কাজ হতেই হবে সেই কথাই তোমাদেরকে বলছি এক বোতলে বা দুই তিন দাগেও তোমরা বুঝতে পারবে হোমিওপ্যাথিক ওষুধ কী জিনিস অর্থাৎ পঞ্চায়েত সস্ত্রী পদ্ধতির সঙ্গে অন্য কোন পদ্ধতির ক্রিয়া এবং তাড়াতাড়ি কাজ করার আর কোন প্রক্রিয়া আমার জানা নাই তাইলে আমরা বুঝলাম নিজের ওষুধ কেন আমরা নিজেরা তৈরি করব। আর খাটি ওষুধের কথা বললাম আর পরীক্ষার কথা বললাম অর্থাৎ আমরা এম ওয়ান এম টু আমরা পরীক্ষা করতে পারি কারো কাছ থেকে ওষুধ কিনে ওষুধের কার্যকারিতা আমরা লক্ষ্য করে ঠিক করব আগামী দিন আমরা কিভাবে ওষুধ তৈরি করব। আমি এই জন্যই বলছি ওষুধগুলো তোমরা সংগ্রহ করে নিজেরা নিজেরা প্রয়োগ করে টেস্ট করে রিজার্ভ করে রাখো এই ওষুধ আমি নিজে তৈরি করব, নিজে প্রয়োগ করব। সেই প্রয়োগ করার পদ্ধতি তৈরি করার পদ্ধতি সব কিছুই তোমাদেরকে শিখিয়ে যাব যেন কোনো ওষুধের ব্যাপারে কারোর উপরে যেন নির্ভর করতে না হয় নিজের ওষুধ নিজেই তৈরি করে ডাক্তারি করার চেষ্টা করবে তাইলে আমরা আজকে কি কী বুঝলাম আমরা ওষুধ কিভাবে খাটি সংগ্রহ করব দেখো সংগ্রহ করে নিজেরা পরীক্ষা করব। এবং পরীক্ষা করে ওষুধগুলোকে রিজার্ভ অর্থাৎ প্রিজার্ভ করার চেষ্টা করবো সংরক্ষণ করার চেষ্টা করব। এবং সংরক্ষণেরও অনেক নিয়ম কারণ মেনেই সংরক্ষণ করা উচিত বলে আমি মনে করি সেগুলো বিস্তারিত তোমরা তোমাদের বইতে অথবা চন্দনবাবুর বইতে পাবে চলে আসি তাহলে তাহলে আমরা কি বুঝলাম যে ওষুধ বাজারের থেকে সংগ্রহ করে ওষুধ প্রয়োগ করা অনেক কঠিন অর্থাৎ পঞ্চাশ মধ্যে ক্রিয়া কার্যকলাপ তুমি যদি খাঁটি ওষুধ দিয়ে পরীক্ষা করতে না পারো তাহলে বুঝবে না আরেকটা ওষুধ খাঁটি কি খাটি নো অর্থাৎ আমার এখান থেকে ওষুধ টেস্ট করে দেখো আর অন্যের ওষুধ পরীক্ষা করে দেখো তাইলে বুঝতে পারবে ওষুধের পার্থক্য এবং ওষুধের কার্যকলাপের মধ্যে বিভেদটা কি। তাহলে চলে আসি তাহলে তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে অর্থাৎ পঞ্চাশ শতমিক ওষুধ সঠিক বা খাঁটি ওষুধ সংগ্রহ করা সংরক্ষ করা এবং ওষুধ নিজের ওষুধ নিজে তৈরি করে পরীক্ষা করা অর্থাৎ পর্যবেক্ষণ করে ওষুধের কার্যকলাপ পরীক্ষা করি আমরা আগামী দিনে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করুন তাহলে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা প্রথম বর্ষ থেকে আমার সঙ্গে যুক্ত হয়ে আছ অথবা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করে ডাক্তারি চিকিৎসা সেবা নিয়োজিত আছ তাদের উদ্দেশ্যেই বলছি আমার ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করুন এবং সঙ্গে থাকুন এবং আগামী দিনের দক্ষ দক্ষ ডাক্তার হন এই আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ